এদিকে বিজেপির অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেস নেতা রাজ্যের মন্ত্রী ফেরহাদ হাকিম। তিনি বলেন, নিয়ম মেনে সচিত্র পরিচয়পত্র দেখিয়েই সকলে ভোট দিচ্ছেন, কমিশনকে ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে, ভবানীপুরে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, সুন্দর পোলিং হচ্ছে, পিসফুল পোলিং হচ্ছে, সব জায়গায় আমাদের এজেন্টরা বসে গেছে এবং ভালো পোলিং হচ্ছে, মানে মানুষের একটা আগ্রহ আছে, তারা নিজের থেকে এসে পোলিং দিচ্ছে, কোথাও বুথজাম করার আমাদের দরকারও নেই আর হয়ও না এখানে। আর আর এখানে বুথজাম হবে কেন? বুথজাম করলে তো আমাদের নিজেদের ভোটিং স্লো হয়ে যাবে, সুতরাং ওরা ভোটিং স্লো করার জন্য আর ইলেকশনকে পাগল, মানে ইলেকশন কমিশনকে পাগল করার জন্য এসব বলছে। কোনো বুথজাম হয় না, মানুষের নির্বিঘ্নে ভোট হচ্ছে। হ্যাঁ, কয়েকটা জায়গায় মেশিন খারাপ ছিল, সেই জন্যে একটু ভিড় হয়ে গেছে, এখন আবার পিসফুল পোলিং হচ্ছে এবং সবাই সচিত্র পরিচয়পত্র হাতে নিয়ে ভোট দিচ্ছে। এসব বলেন, মানে ভোটকে বিপদে চালু করা যায় না, ভোটাররা নিজেদের ভোট দেবে, ফল ভোটাররা ঠিক করবে।